আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি বাবলু আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখে কথা বলতে হচ্ছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে কয়েকটা কুকুরের বাচ্চা মিলে একটা মানুষের বাচ্চাকে তাড়া করতেছে অর্থাৎ কয়েকটা কুকুরের বাচ্চা একটা মানুষের বাচ্চার সামনে এসে গেউ ঘেউ করতেছে আর সেই মানুষের বাচ্চাটা অনুপায় হয়ে পরবর্তীতে তিনি পাল্টা জবাব দিয়েছেন আর এই ঘটনাটি ঘটেছে ভারতের একটা রাজ্যে সে রাজ্য হচ্ছে বিজিবি শাসিত রাজ্য বিজিবি শাসিত রাজ্য সেখানে কলেজে হিজাব পরা নিষেধ কয়েকদিন যাবৎ এটা নিয়ে সেই রাজ্যে উত্তপ্ত চলতেছে হিজাব পরা নিষেধ একবং কি সেই মেয়েটি পরবর্তীতে সেই মেয়েটি হিজাব পরবে ওরা নিষেধ করতেছে কিন্তু নিষেধ কার্যকারিত হয়নি সেই মেয়েটি হিজাব পরে যখন কলেজে আসছে তখন সেখানে কয়েকজন কুকুরের বাচ্চা মানে মানুষ নামে কুকুরের বাচ্চা তারা কিন্তু গেউ গেও করতেছে আর বলতেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চিৎকার দিচ্ছে এবং কি সেই মেয়েটার কানের কাছে এসে শরীরের পাশে এসে মানে একবারে লেগে লেগে যাবে এই অবস্থা চিৎকার দিচ্ছে আর সেই মেয়েটাই অনুপায় হয়ে পরবর্তীতে আল্লাহ হু আকবর বলে সে সেখানে দনে দিচ্ছে হ্যাঁ পরবর্তীতে তারা দেখতেছে পরিস্থিতি খুবই খারাপ আশপাশে যারা আছে কলেজ কর্তৃপক্ষ দেখতেছে যে পরিস্থিতিটা খুবই খারাপ পরে মেয়েটাকে এক ধরনের প্রোডাক্ট দিয়ে তাকে কলেজের ভিতরে নিয়ে ঢুকানো হয়েছে আমরা সেই ভিডিওটি দেখি ভিডিওটি দেখার পর আমরা আর একটু কথাও বলতেছি মেয়েটা মোটরসাইকেল থেকে নামছে সামনের দিকে আসতেছে বড় করে মেয়েটাকে দেখে তারা কিন্তু এগিয়ে আসতেছে কুকুরের বাচ্চাগুলো এগিয়ে আসতেছে দেখেন তাদের হাতে এক ধরনের গেরুয়া কাপড় আছে লাল মেয়েরা সে মেয়েটা মানে এগিয়ে আসতেছে সেখানে কলেজের দিকে যাবে আর মেয়েটাকে দেখে তারা গেরুয়া কাপড় নিয়ে কিন্তু মেয়েটাকে তারা করতেছে বলতে মেয়েকে গিরু মানে গিরিয়ে ফেলতেছে বললে চলে এক ধরনের কুকুরের বাচ্চা যে ধরনের আশার আসরণ করে দশ বিশটা কুকুর ঠিক এই ধরনের আশার আসরণ করেছে লোকগুলা পরবর্তীতে মেয়েটা সেখানে অনুপায় হয়ে জয়শ্রীরাম সরি আল্লাহু একবার বলে ধনে দিয়েছে ধনে দেওয়ার পরে সে কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাকে প্রোটেক্টর দিয়ে কলেজের ভিতরে ঢুকিয়ে ফেলতেছে আর এই বিষয়টা ঘটেছে ভারতের একটা রাজ্যে আর সে রাজ্যে এই কলেজে গেরুয়া কাপড় পর এবং কি বোরগার পরে নিষেধাজ্ঞা চলতেছে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু হিন্দুরও সেটা মানতেছে না মুসলমানেরও সেটা মানতেছে না যেহেতু এটা বিশাসিত একটা রাজ্য বুঝতে পারছেন আর এটা নিয়ে আজকে কয়েকদিন যাবৎ সেখানে উত্তপ্ত চলতেছে এবং কি তারা কিন্তু সে কলেজের বিপক্ষে তারা এখানে ইয়ে করতে পারে মিছিল মিটিং করতে পারে যাদেরকে নিষেধ করা হয়েছে এখানে গেরুয়া কাপড় পরে আসা যাবে না কিন্তু একটা মেয়ে যখন হিজাব পরে আসতেছে সেই মেয়েটার উপরে কেন তারা ক্ষিপ্ত হয়েছে শুধুমাত্র তারাই জানে আমরা জানি যে বেশ কয়েকদিন যা আগে সরি বেশ কয়েকদিন না গতকালকে আপনারা জানেন যে উপমহাদেশের একজন প্রখ্যাত শিল্পী লত্তা মনুষকর তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে বোম্বেতে তার অনেক কলখানি হয়েছে আর কি কলখানি হওয়ার পরে সেখানে অসংখ্য মানুষ আসছে তাকে শ্রদ্ধা জানানোর জন্য তাকে বক্তি জানানোর জন্য সেখানে অনেক হিন্দু মুসলমান মুসলমান ব্যক্তিরাও ছিলেন আর সেখানে শাহরুখ খানও আসছেন শাহরুদ খান আসার পরে শাহরুদ খান সেখানে চতুর্পাশে ঘুরে তাকে শ্রদ্ধা জানাইছে এবং কি তার কবরের উপরে সরি কবর না তার দেহর উপরে তিনি ইয়ে করছেন আর কি ফু দিয়েছিলেন আর কি ফুদি তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন এটা মুসলিম ধর্ম অনুসারে একটা রীতি আছে এ তিনি কেন সেখানে ফু দিয়েছেন এটাকে কেন্দ্র করে ভারতের কিছু রাজনীতিকবিদ যা বিশেষ বিশেষ করে তারা বিজিবি করে থাকেন তারা বলতেছেন তার মৃতদেহের উপরে থুদু ছিঁড়িয়েছেন ইয়ে শাহরুখ খান এভাবে বলে তারা কিন্তু একটা উত্তাপ্ত সারানোর চেষ্টা করেছে সেটার কঠোর জবাব দিয়েছেন যারা মানে ভারতের অনেক জ্ঞানী গুণ্যবান ব্যক্তি আছেন হ্যাঁ তারা কিন্তু এটাকে এটার জবাব দিয়েছেন তো তারা কোনটা থুতু আর কোনটা এটাকে বলে ফু সেটাই বুঝতে পারে না তাদের বিপক্ষে মানুষ কিভাবে কথা বলবে এটা হচ্ছে যে মানে মেন ইস্যু আর কি মেন কথাটা আর কি আজকে দেখেন এই মেয়েটা যখন কলেজে আসতেছে কলেজে আসার পরে কয়েকজন মানুষ নামক আর কি মানুষ নামক কুকুরের বাচ্চা তাদেরকে তাকে গিরাউ ধরেছে এবং কি জয় শ্রীরাম দ্বনি দিচ্ছে তাকে গিরাউ করে তো তাকে গিরাউ করে যদি জয় শ্রীরাম দনি দেওয়া হয় তাদের লাভ কী হবে তোদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে তারা তো তারা কলেজ কর্তৃপক্ষের কাছে সেই সব দাবি দাবা উঠে তুলে ধর একটা মেয়ে আসতেছে সেই মেয়েটাকে তোরা বিভ্রান্ত করতেসোস একটা পুরুষ হইলে না হয় একটা কথা ছিল একটা মেয়ের বিপক্ষে তারা তোরা এই কাজগুলো করতে আর মেয়েটা সেখানে কি করলো আল্লাহ আকবর করে দনি দিল তা আসলে বিষয়টা হচ্ছে কি ধর্ম নিরপেক্ষ নাকি এই ভারতবর্ষ ভারতবর্ষ না ধর্ম নিরাপদ পক্ষ নাকি এই যে আপনার ইন্ডিয়া অথচ তারাই কিন্তু ধর্ম নিয়ে বেশি কাটাকাটি করে তারাই কিন্তু ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে তারা তাদের ভিতরে কিন্তু কমেন্সেস বলতে কিছুই নেই এটা হচ্ছে মেন কথা আর কি যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় শেয়ার করার দরকার তাহলে সবাই শেয়ার করে দেবেন এবং কি সবাইকে জানিয়ে দেবেন যে মানুষ নামক নামক কিছু কুকুরের বাচ্চা এখনও পৃথিবীতে বিচরণ করে আল্লাহু আকবর